আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে দুপুরে কী কী রান্না করব তো সেটাই আজকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো আজকে মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়াগুলোকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর বেগুন ভাজা করব। তো বেগুনগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি আর এখানে একটু ডিজাইন করে কেটে রেখেছি। এখন একটা মশলা মাখিয়ে নিব বেগুন ভাজার জন্য। তো এখানে প্রথমে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়ো, হাফ চামচের মতো জিরা গুঁড়ো আর হাফ চামচের মতো আদা রসুন বাটা, আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, তো আর বেগুনটাকে আমি এখন এই মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। তো এপাশ ওপাশ দুপাশেই কিন্তু আমি বেগুনের মধ্যে মশলাটা মাখিয়ে নিব। তো এই যে সবগুলো মশলা মাখিয়ে নিয়েছি বেগুনের মধ্যে, এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। আর এদিকে এই যে মিষ্টি কুমড়ার তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো এই যে মিষ্টি কুমড়োটাকে সব মশলা দিয়ে আগেই ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এটা যখন হয়ে যাবে নামানোর আগে কাঁচা মরিচ আর সামান্য একটু চিনি আর হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়ে এটা নামিয়ে নিব। আর এদিকে এই যে 10 মিনিট পর বেগুনগুলোকে এখন ভেজে নিব। তো চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। তো এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো আমি একদম মিডিয়াম আঁচে, মিডিয়াম লো হিটে এই বেগুনগুলো ভাজবো, তা নাহলে কিন্তু পুরো পুড়ে যেতে পারে। তো এই যে বেগুনগুলো দিয়ে দিলাম, এবার এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব। তো এই যে আমার আরেক পাশ উল্টে দিয়েছি। আর যেহেতু বেগুনটার মধ্যে একটু ডিজাইন করেছি, একটু চাকচাক করে একটু খুব খুব করে ঘর করে নিয়েছিলাম, যার কারণে আসলে বেগুন ভাজার পরে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে, তো আমি যে একটা একটা করে তুলে নিচ্ছি। তো আজকে দুপুরবেলায় বেগুন ভাজা মিষ্টি কুমড়া দিয়েই আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হবে। তো এই যে দেখুন বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। তো এই যে তুলে নিলাম। তো মোটামুটি রান্না বান্না আজকে শেষ। তো এই যে আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল এখানে যে মিষ্টি কুমড়া ঝোল, তো এই মিষ্টি কুমড়ার ঝোলটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই যে এখানে আছে গতকাল রান্না করেছিল বোয়াল মাছ আলু দিয়ে, তো সেটার কিছুটা মাছ ছিল, তো সেটা আজকে দুপুরবেলায় খাবো। আর এই যে এখানে বেগুন ভাজা। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক মজা হয়েছিল। তো দুপুরবেলায় ভাত খাওয়ার পরে বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম, সন্ধ্যার দিকে আসলে বের হয়েছিলাম, যেহেতু আজকে বুধবার তো মেরাদিয়া হাট আছে, তো মেরাদিয়া হাটেই বের হয়েছে। তো আসার সময় দেখলাম এখন যেহেতু সামনেই কোরবানির ঈদ, তো কোরবানির প্রস্তুতি চলতেছে, গরুর হাট হবে এখানে মেরাদিয়া গরুর হাট, পশু পাখি হাট, তো এই হাটের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো জায়গায় জায়গায় বাঁশ দিয়ে প্যান্ডেলের মতো করতেছে। আর এই যে হাটের অবস্থা, হাটে কিন্তু মোটামুটি মানুষজন বেশ ভালোই ছিল, যেটা একদম লাস্টের দিকে এসেছে তো বেশ ভিড় ছিল। আর বাহিরে যে গরম, এই গরমের মধ্যে আসলে এরকম যদি আখের শরবত খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি শান্তি লাগে। তো যাই হোক, আখের রস খেয়ে বাসায় চলে যাবো। আমি আমার ভিডিও এখান থেকেই শেষ করছি। আল্লাহ হাফেজ।